গোয়ালন্দে ব্যতিক্রমী প্রতিবন্ধীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। গতকাল ছিল বাংলাদেশের 52তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। 1971 সালে 26 মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা দিবসটি উদযাপন করেছেন নানা আয়োজনের মধ্য দিয়ে। রাজবাড়ির গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক ফুটবল খেলা, যা কিনা সবার নজর কেড়েছে। লাল দলের হাতে আবার সেই 5 নম্বর লাল দলের চৌকুশ ক্লিয়ার, সে সুন্দরভাবে লুপেছেন আক্রমণের চেষ্টা, কিন্তু না, সেখানে চমৎকারভাবে প্রতিহত করছেন গোলকিপার, সবুজ দলের গোলকিপার, আবার আক্রমণের চেষ্টা, বল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে থ্রোইন করছেন লাল দল। গতকাল শনিবার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে সবুজ দল 5-3 গোলে লাল দলকে পরাজিত করে। বিজয়ী দলের থেকে সাগর 4 গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হয়। গোয়ালন্দতে যে ফুটবল খেলা শুরু হয়েছে, আমরা এই খেলাটার সারা বাংলাদেশে আগামী ঈদের থেকে, এই মাস থেকে শুরু করব, আমরা নরসিংদী থেকে শুরু করবো খেলা শুরু, এবং সারা বাংলাদেশে আমাদের বিভাগীয় প্রথম বিভাগ নিয়ে শুরু করবো আমরা। মহান স্বাধীনতা ও জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী ফুটবল টিমের পরিচালনায় প্রতিবন্ধী ফুটবল টিম আজকে একটি খুব সুন্দর সকল সদস্য এবং সাধারণ জনগণকে আনন্দ দিয়েছে, এর জন্য আমরা আনন্দিত। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ক্রীড়াবিদ মজিদ খান, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মণ্ডল, গোয়ালন্দ যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি প্রমুখ। আবারও প্রমাণ হলো প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের মধ্যে রয়েছে আল্লাহ প্রদত্ত তীক্ষ্ণ মেধা সম্পন্ন অনন্য প্রতিভা, শারীরিক বা যে কোনো প্রতিবন্ধকতা অক্ষমতা নয় এবং ভিন্ন ধরনের সক্ষমতা। সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দক্ষতা ও পারদর্শিতার মাধ্যমে অনেক কিছু করে দিতে পারে। আমরা আকর্ষণীয় খেলা উপভোগ করছি, প্রথমে যদিও সবুজ দল পর্ষদ পদক ছিল, ইতিমধ্যে তারা চৌকুশ খেলা দেখিয়ে লাল দলের সঙ্গে সমতা সৃষ্টি করছেন, আক্রমণের চেষ্টা লাল দল, আবার সুন্দর এইমাত্র গোল, গোল লাল দলের পক্ষে, আবার সে 8 নম্বর জার্সি পরিয়ে তো চৌকুশ খেলোয়াড় আবারও গোল।